ready. Ready. I'm 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 ঝাটা দিচ্ছে কোন দিন দেখা গেল এত বেশি কথা বললে আমার পিছনেও পড়বে না ভালো হবে এখান থেকে দূরে থাকাই কিন্তু আর এই যে আরেকজন কে এখানে আর এখানে মন্দিরের মধ্যে কি আপনি কি দাঁড়িয়ে রইছেন কি করতে হ্যাঁ বুঝে দেবেন নাকি ভিতরে ঢুকে তাহলে দেখো দেখো আর এই যে আরেকজন আছে কি বলে জানি মুড়ি মাখা নো অথেন্টিক একটা ফিল আসছে না এতদিন পরে মামাজি নিয়মিত নরমাল মুড়ি মাখা বলো এতদিন পরে তো পরে তোমার নাতিরে দেখছো তিন বছর পরে কেমন কেমন রিয়াকশন কিরকম মানে কিরকম ফিল হচ্ছে কি কিরকম অনুভূতি লাগছে তিন বছর পরে দেখার পরে ভালোই লাগছে ভালোই লাগছে হ্যাঁ তোমার বলো কিরকম মানে তিন বছর পরে তোমার ভাগ্নেরা দেখছো কিরকম লাগছে ও কিরকম লাগছে মিষ্টি না খাওয়ালে আমরা যেরকম আশীর্বাদ দিব খাওয়ালে ওরকম আশীর্বাদ দিব মানে সেম শান্তি মতো থাকো আনন্দ করুক এটাই আমার ফল তো তুমি কিছু বলবে না কিছু বললে বলতে পারো বলতে পারো বলতে পারো বলো বদ্দাকে দেখার পর পোকা দাদাকে দেখার পর কিরকম লাগছে তিন বছর পরে ভালো লাগছে প্রথমে তো বদ্দা ভাই আচ্ছা উনি হলো হচ্ছে বাড়ির ডাইরেক্ট কর্ত পা কেটে গেছে বলো পা কাটার একটু মানে কি করে কেটেছে একটু বলো না কাটার রিজন একটু জানতে চাই বললে ভালো হতো বেশ গ্রামীণ এলাকার মধ্যে থাকলে বুঝতে পারবে এর মর্মটা কত আমাদের প্রতিকার গুলি মিলিত করে দেখা আর এদিকে আরেক কর্তা ওই যে ফোন করে রয়েছে আমার সুপার হিরো ভাই সুপার বাইক নিয়ে রেডি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা ব্লগিং করছি এটা হচ্ছে আমাদের দিদিমা তোমার ভয় পাইছে ডর আইছে তোমার হ্যালো গাইজ আমরা এখন যাবো ঘুরতে উরুসেন দাও মায়ে আনন্দের সঙ্গে হেনসিন Hey guys, welcome back. Welcome to my channel, guys. তো আজকে আমি মা বাড়িতে আছি আমি ব্লগ করা শুরু করলাম এতদিন সময় পাইনি আজকে 17 তারিখ না আজকে 17 তারিখ মানে এসছি আমি 7 দিন হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে বাট আমি এখনও ক্যামেরাটা হাতে নেওয়ার সময় পাইনি তো এখন আমি যাচ্ছি হচ্ছে ভাইদের নিয়ে সকালে ব্রেকফাস্ট করবে হেরা আর হচ্ছে গঙ্গার পাড়ে যাবো একসাথে ঘুরতে ইশ্বরীপুর বাজার এখানে একটা সময় ঈশ্বর নেমে এসেছিল তারপর থেকে জায়গাটার নাম ঈশ্বরীপুর আমরা এখন যাবো গঙ্গায় তো এই বাদিকে গঙ্গার রোড ঢুকে যাচ্ছি আমরা এখন গঙ্গায় এই যে ইন্ডিয়ার এই একটা জিনিস আমার খুব খারাপ লাগে জ্যাম আর জ্যাম জিনিসটা খুব ভালো লাগে এ ওরা সাইডে আমার মনে হচ্ছে আমার হাতে যেই জিনিসটা রয়েছে এটা দেখে অনেকে ভাবছে ও শালা ওটা কি ধরে রয়েছে দোল পূর্ণিমাতে চাঁদ রয়েছে দাদুর হরি বল প্রেম করার জন্য এটা অসাধারণ জায়গা এখানে চলছে এখানে সেই হোলির দিন মানুষ মারামারি করে হোলিতে আসে রং খেলে শিব মন্দির আমরা এখানে গাড়ি পার্কিং করবো আমরা ফাইনালি গঙ্গাতে পৌঁছে গেছি
তো এটা হচ্ছে একটা পার এখানে মনে হয় ঠাকুর ফাকুর ভাসান দেয় আর আমরা যেগুলো পিকনিক করতে আসে সেটা হচ্ছে ওই পার দিয়ে ঢুকতে আসে সেখান থেকে এখন যাবো এটার আগে ঘেড়ি লক করে লই এখানে আমি আসছিলাম অনেকদিন আগে হোলিতে আসছিলাম একবার দেখি হোলিতে কি পিক নিয়ে মারামারি করতেছে ওর মাথা ফাটা দিচ্ছে ওই দিকে হচ্ছে দৌড়াদৌড়ি চটি হাতে নিলি কেন আমরা তো জুতো পরে রয়েছি না না আমরা তো জুতো পরে রয়েছি না এটা কোন হলো নানি অত্যন্ত আমরা মনে কাকুরে ডিস্টার্ব করে দিচ্ছে এজন্য এই পাশ ওই পাশ ঘুরতেছে তো ডিস্টার্ব না করাটাই বেটার কি বয়রম ধরে বসে থাকলে হবে কই তো হবে কি কইবা কবে না কিছু কি কইবা তাহলে হবে কবা কি যে হে মাছ ধরে হে মাটি তোলে মানে মানুষ মানুষের চিন্তা ভাবনা মগ্ন আচ্ছা গঙ্গা জল নিয়ে জানে এখানে মাছ তো এখানে মাছ ধরে ওখানে মাটি তোলে আমি এখানে স্লিপ কাটি গঙ্গা না কেন চতুর্দিকে ভাগ হয়ে গেছে বুঝছিস তো দেবু আমি আগে একদম সাঁতার কাটে এম্পাস দেবো এম্পাস চলে যেতাম তারপরে তারপর আবার চলে যেতাম একদম সে দেবু নাম লেছে পিভিকে দেবু দেবু এন্ড সায়ক এন্ড সায়ক এসে ওয়াই একে আর এই যে আমরা গঙ্গার পাড়ে আমি জলে হানাইছি কেন আমি দেখছি আমি এখান থেকে লাভ দিয়ে চলে যেতাম শাক পারবে না অনেক রোদ আসছে গরম লাগতেছে বাট এই ছাওয়াটা খুব সুন্দর লাগছে এখানে আমি তুললাম ভয় পাবো সবাই খাওয়া ভাই খাবি তিনটা করে তিন জায়গা এই জিনিসটা সবচেয়ে বেস্ট আমাদের দেশে যে কোনো দোকানে যাও জলের বোতল জল ফ্রি তোর দেশে কি জল ফ্রি দেয় না 110 টাকা কিন্তু থাকলাম না আমি এই দেশে জল ফ্রি না ঠান্ডা হবে টুট পারো শাক নিচে তুল মারুম ধরা খাই না ভালো জিনিস না বিয়ার হয়ে টাইম দেখা লাগে তো খাওয়া
না 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 গ্যাসের জিনিস তো খাইলে গ্যাস কম হবে জানা না এটা যে ব্লক করে মানে এই এই ছাত্রের কথা বলছিলাম জানাই না যে এটা ব্লক করে তো বাইতে বউ মারাম রেডিও আমি যাব আমার পারবে এবং এই দুই দাদা ভাই যাবে ঘুরতে ওরা এনজয় করবে আর খাবে আর আমি কর্ম করব তো আমার কালকে সারাদিন রয়েছে কালকে সারাটা দিন আমরা মজা করব হুদাই মজা করব হুদাই মজা করব মজাই আর মজা মার ডাল খেয়ে উত্তমের খোকার সাথে নাচানাচি করব ঘাস কাটিতেছে তুইও খা তোর জন্য কাটতে তোর জন্য একটু কাটতে না তুই একটু সমস্যা এখানে গরু ঘাস কাটিতেছে পাতা লাগাও এইতো এরোপ্লেন এরোপ্লেন ক্যামেরা আমাদের অন আছে কেউ লাগিয়ে দেবে ধরে ফেলবে ক্যামেরা সামনে পাইলো কি না পাইলো কুত্তা লাইন চিলের শুরু আল্লাহ গাগলে সংসার মোর আমাদের আসল মজা তো কালকে হবে হোলি খেলব পাগলের মতন রং মাখব ছাগলের মতন পাগল মতন হলি খেলবে রং মাখবে ছাগল মতন আর সারাদিন গরুর মতন দৌড়াবে আমার ধান করতে আছে মিষ্টি দেবে মিষ্টি না দিয়ে নাম 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 উত্র উত্র এখন মিষ্টি দেবে দিদা মিষ্টি দিতে বলছে কালকে তোমাদের মিষ্টি নিয়ে একটা দেওয়া আছে মিষ্টি শেষ ও মিষ্টি এটা বারো নিয়ে এই খাইছে দুধ আসে নাই আচ্ছা এই পাশে দিয়ে দাও এই পাশে ত্রিশটা হবে যা ইচ্ছে তোমার গোল নেবেন গোল এখন খোল বিক্রি করছে বাবা ওটা বাবা বাবা হ্যাঁ বাবা